সামনে একটা ঈদ, কেমনে যে এবার কেনাকাটা করবো আল্লাহ জানে। আমার যে কি টেনশন হইতাছে, সুতি সুতি কাপড় হাজার হাজার টাকা দাম লেখা রাখছে, আর ভাল লাগে না আমার। আপনারা কি শুরু করলেন? আপনারা দিয়ে একলগে বইতেই পারেন না, দুইজন খালি ঝগড়া লেগা যান, এত ঝগড়া করে লাভ আছে? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই গরিব গুলা কথায় কথায় কেন এত ঝগড়া করেন? ও বাবা গো, এটা আবার কি বললেন? মানে অলওয়েজ হাউ কাউ মাউ মাউ ওয়াই এক্সকিউজ মি, আমরা গরিব হতে পারি কিন্তু চোরের বউ না। হেই হেই হেই, ওয়াচ ইওর টং লেডি। আহা, কি শুরু করলেন আপনারা, চুপ করেন না একটু। আমার কথা শুনেন, আমি চিন্তা করছি আমি কাল পরশু বাচ্চা কাচ্চা নিয়ে গাটি বস্তা বাইন্দা দেশে রওনা দিমু। দ্যাটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া টু নিউ মম। পাদবে, আপনি কোন দেশে যাচ্ছেন? ও বাবা গো, কি কি বলতেছেন আপনি? আমরা তো প্রতি ঈদেই দুবাই চলে যাই, দুবাইতে ঈদ করি। চাপা, আপনি কোন দেশে ঈদ করবেন? মিডল ইস্টের কোন কান্ট্রিতে নাকি ইউরোপ আমেরিকা? বিদেশ যাইতাছি না, কোন দুবাই টুবাই যাইতাছি না, আমি যাব দেশের বাড়ি। দেশের বাড়ি? হোয়াটস দ্যাট? মানে আমার গ্রামের বাড়ি যাব। গ্রামে সাউন্ডস ইউ, বাট আমি কখনোই গ্রামে যাই নাই। আমার না গ্রাম দেখার খুব ইচ্ছা। আমার না সহ্য হইতাছে না, আমি আমার লাইফে কোনোদিন গ্রাম দেখি নাই, কিভাবে দেখবো বলেন? জন্মই তো হয়েছে বানানিতে। আমার বাপ দাদা আর আমার পূর্বপুরুষ সবাই বানানির। আমার কান দিয়ে ধোয়া বাইর হয়ে যাইতাছে রে। আর গ্রামে কিভাবে যায়? এই যে বড় লোকা পা, আপনি চাইলে হাইটটাও যাইতে পারেন। হোয়াট, হেঁটে হেঁটে? হে না না, মজা করলাম, আমি তো যাইতেছি যাত্রীতে বাসের টিকিট কাইটা। জাত্রি? জানেন কোনো ঝামেলা নাই, এই ঘরে বসে অনায়াসে বাসের টিকিট কাটা ফেলেন যায়। ওকে, আবার অগ্রিম টিকিট কাটলেও কিন্তু ঈদের সময় ক্যান্সেল হওয়ার ভয় নাই। এসি নন এসি স্লিপার কো, যার যেই টিকিট লাগবো এই টিকিটই পাওয়া যায় যাত্রীর অ্যাপ এবং ওয়েবসাইটে। শুনুন মা, আমার মাইয়ার কথা দিই কন না, আমার মাইয়া শামসের নামে যে একটা কুপন কোড আছে এটা কন। ও বাবা গো, কইতাছি কইতাছি, শামস 50, এই প্রোমো কোডটা ব্যবহার করে যদি কেউ টিকিট কাটে তাহলে পুরো 50 টাকা ছাড় পাইবো। আমার মাইয়া আমার ইউটিউবার না? আর মাইয়া ও আঙ্গ বংশের মাইয়া, এটা সত্যি কথা, আঙ্গ শামস ইউটিউবার দেখে আমরা সবাই এই সুবিধাটা পাইতাছি। কেমনে কেমনে ইউটিউব করে এডি করে লাইছে নানির মা? ভালো কথা কইছেন বুঝছেন, আমিও এবার দেশে যাবো, দেশে যাই ঈদ করবো চিন্তা করছি। শোনেন, যাত্রী থেকে এবার যারা ঈদের সময় টিকিট কাটবো না এদের মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী কি পাইবো জানেন? পুরা পরিবার সহ হেলিকপ্টারে চড়া দেশের বাড়ি যাওয়ার সুযোগ। ওয়াও, কি কন্টেন্ট মা, হেলিকপ্টার দিয়ে সাউন যাইবো, চিন্তা করছেন? লালা যাচ্ছে থেকে টিকিট কাটবো এবার। ওয়েল টু বি ভেরি অনেস্ট, এসব প্লেন হেলিকপ্টারের অফার না আপনাদের মতো গরিবদের জন্য। ও বাবা গো, আমরা বড় লোকরা তো প্রায় প্রতিদিন হেলিকপ্টার প্লেন চড়ি, কারণ আমাদের নিজেদেরই প্রাইভেট প্লেন, প্রাইভেট হেলিকপ্টার থাকে। আমি বাস চড়তে চাই, আই রিয়েলি ওয়ান্ট টু নো এই বাস চড়তে কেমন লাগে, এন্ড লেটস প্লিজ টেল মি এই বাস দেখতে কেমন হয়। আমি আমার লাইফে কখনো বাস দেখি নাই তো। শুনেন শুনেন, আমি কই বাস দেখতে কেমন আপা? ইয়েস, আপনি থবড়াটা যেমন না, বাসও দেখতে ঠিক তেমনই। What do you mean, Shamsar Fufu?